তৃতীয় চা নিলাম এবারের নিলামে চুয়াত্তর হাজার চারশো ত্রিশ কেজির বেশি চা তোলা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য এক কোটি পঁচাশি লাখ পঁচানব্বই হাজার টাকার বেশি এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এম এ হামিদ মূল চলছে আজকে চায়ের তৃতীয় নিলাম আজকের নিলামে চত্বর হাজার তিনশো আশি দশমিক চল্লিশ কেজি পাতা নিলামে উঠেছে যার আনুমানিক বাজার মূল্য এক কোটি পঁচাশি লাখ পঁচানব্বই হাজার টাকার উপরে গত নিলামে আটষট্টি হাজার সাতশো আটাত্তর দশমিক চার পাঁচ কেজি চা নিলামে উঠেছিল যেখান থেকে বিক্রি হয়েছে দু পঁচিশ হাজার পঁয়তাল্লিশ দশমিক পঁচাত্তর কেজি যার আনুমানিক বাজার মূল্য ছিল আটান্ন লক্ষ চার হাজার আটশো পঁচানব্বই দশমিক পাঁচ দুই টাকা গড় মূল্য ছিল দুইশো একত্রিশ দশমিক সাতাত্তর টাকা গত নিলামের চেয়ে এই নিলামে চায়ের দাম কিছুটা বেড়েছে এবং আজকের নিলামে চা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চা সংশ্লিষ্টরা এছাড়া আমি মালিকের সাথে কথা বলেছেন তারা বলেছেন যে এই মৌসুমে চায়ের অনেকটা উৎপাদন কমে গেছে কারণ অধিক কড়া এবং তাপমাত্রার কারণে তারা উৎপাদন করতে পারেননি অনেকগুলো গাছ বিভিন্ন চা বাগানে মরে যাচ্ছে এবং সে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি না হয় তাহলে সেখানে চা উৎপাদন ব্যাহত হবে এবং দশ থেকে পনেরো পার্সেন্ট গত বছরের তুলনায় এই সময়টাতে চা উৎপাদন ব্যাহত হচ্ছে বলে তারা আমাকে জানিয়েছেন এবং বলছেন যে এখনও বাজারে তারা উৎপাদন করার চেয়ে কম মূল্যে চা বিক্রি করতে হচ্ছে যদি চায়ের দাম বৃদ্ধি না হয় তাহলে তারা চা শিল্পকে টিকে রাখতে পারবেন না এ ছিল শ্রীমঙ্গল থেকে চা নিলামের সর্বশেষ এখন বাণিজ্য নিচ্ছে আরও একটি বিরতি একটু পর সাথেই থাকুন